শরীরের রং বদলে নেওয়া প্রাণীর কথা মনে পড়লেই আমাদের মাথায় আসে গিরগিটির নাম। কিন্তু শুনতে অবাক মনে হলেও গিরগিটির মতোই নিজে শরীরের রং পাল্টে নিতে পারে সুরাকাফ নামের এক প্রজাতির পাখি। সম্প্রতি উত্তর আমেরিকার পশ্চিম উপকূলে এমনই এক বিরল প্রজাতির পাখির সন্ধান পেলেন পরিবেশ বিজ্ঞানীরা। নজরকাড়া এই পাখিটি প্রতিবার মাথা ঘুরালেই বদলে নিতে পারে নিজের পালকের রং। সুরাকাফ পাখি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিলা আক্তার। গল্প কথা নয়, বাস্তবেই এই পাখিটি তার গায়ের রং বদলাতে পারে গিরগিটির মতো। প্রতি 4 সেকেন্ডেই বদলে যায় এর পালকের রং। সম্প্রতি উত্তর আমেরিকার পশ্চিম উপকূলে এই বিরল প্রজাতির পাখির সন্ধান পাওয়া গিয়েছে। আকারে ছোট্ট হলেও দেখতে অদ্ভুত সুন্দর নজরকাড়া এই পাখিটির নাম সুরাকাভ। নর্থ আমেরিকার পরিবেশ বিজ্ঞানীরা জানান হামিংবার্ড প্রজাতির পাখি সুরাকাভ, যা কালার চেঞ্জিং বার্ড নামেই বেশি পরিচিত। নিজের পালক নেড়ে কিংবা মাথা ঘুরিয়ে নিমিষেই নিজের রং বদলাতে পারে পাখিটি। সুরাকাভের শরীরে যে পালক থাকে তা অত্যন্ত পাতলা, অনেকগুলো স্তর থাকে পালকের, আর এখানেই হচ্ছে সুরাকাভের আসল খেলা। পাখিটির পালক কেরাটিন লেয়ারযুক্ত, আর সেই কারণে প্রতি সেকেন্ড অন্তর অন্তর পাখিটি ডানা ঝাপটায়। সূর্যরশ্মি তার পালকে ধাক্কা খেয়ে যখন আলোর বিচ্ছুরণ হয় তখনই পাখিটির রং পরিবর্তন হয়। প্রকৃতির অদ্ভুত সৃষ্টির এই পাখিটি উত্তর আমেরিকার পশ্চিম উপকূলে ও দক্ষিণ কানাডাতে দেখতে পাওয়া যায়। মূলত পুরুষ পাখিরাই রং বদলায় বেশি, এটি করে পুরুষ পাখিগুলো স্ত্রী পাখিদের আকর্ষণ করে। নড়াচড়া করলেই পাল্টে যাচ্ছে পাখির রং, লাখেও দাম হয় না একটি পালকের। আকারে কয়েক ইঞ্চির পাখিটির পৃথিবীর সবচেয়ে দামি পাখিগুলোর মধ্যে একটি। অত্যন্ত বহুমূল্য এই পাখিটির বাংলাদেশি মুদ্রায় দাম হলো আকাশচুম্বী। পাখিটি কিনতে গেলে গুনতে হবে বাংলাদেশি টাকায় 36 লাখ টাকারও বেশি। এই দামের পিছনে রয়েছে পাখিটির রহস্যময় পালক ও গায়ের রং। টানা 2 মাসের চেষ্টায় সুরাকাভের এই রং বদলানোর ভিডিও ক্যামেরাবন্দি করতে পেরেছেন পাখি প্রেমীরা, যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে নেট মাধ্যমে। শিলা আক্তার, নিউজ ডেস্ক।